হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তাই আপনাদের মাঝে এসে গেছি বরাবরের মতো খুবই মজাদার একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি বানাচ্ছি কবুতরের মাংসের বোনা রেসিপিটা। কবুতরের মাংস বোনা রেসিপিটা আজকে যেভাবে রান্না করব, এভাবে রান্না করলে কিন্তু পরোটা অথবা গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু এই রেসিপিটা প্রচণ্ড ভালো লাগে। সো ফ্রেন্ডস, এই মজাদার কবুতরের মাংসের বোনা রেসিপিটা দেখার জন্য লেটস গো টু মাই কিচেন। কবুতরের মাংসের বোনা রেসিপিটা বানানোর জন্য দুইটা কবুতরকে কেটে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করার পর 1 টিস্পুন করে হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা এবং ধনিয়ার গুঁড়া, 1 টেবিল স্পুন লবণ এড করে দিয়ে আমি খুব ভালোভাবে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখানে ভিউয়ার্স, প্রথমত আমি লবণটা এড করেছি একটু বেশি, কারণ পরবর্তীতে আমি কোনো লবণটা এড করব না। অপরদিকে ভিউয়ার্স, আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে, 1/3 কাপের মতো সয়াবিন তেল এড করে দিয়ে 2টা তেজপাতা এবং 6 থেকে 7টা আস্ত এলাচ এবং দারচিনিটা এড করে দিয়ে ভিউয়ার্স আমি ভেজে নিচ্ছি। এগুলা যখন কিছুটা ভাজা হয়ে যাবে, 3টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজগুলোকে পুরোপুরি একটু লাল করে ভাজবো না, কিছুটা যখন ভাজা হয়ে যাবে তখন 1 টেবিল স্পুনের মতো অ্যাড করে দিয়ে দিলাম আদা বাটা এবং আদাটা এবং অ্যাড করার পর রসুন পেস্টও অ্যাড করে দিয়ে দিলাম এবং তেলের সাথে 1 মিনিট যাবৎ ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু রসুন এবং আদার কাঁচা গন্ধটা দূর হয়ে একটা সুন্দর ফ্লেভার দিবে। 1 টিস্পুন অ্যাড করে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 টিস্পুন জিরা এবং ধনিয়ার গুঁড়া, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। সবগুলো মশলা অ্যাড করার পর ভিউয়ার্স, একটা মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি 3 মিনিট যাব। তার চুলার আগুনটা অবশ্যই ভিউয়ার্স মিডিল লো আছে রাখবেন। এখন ভিউয়ার্স, 1 টিস্পুন দিয়ে দিলাম এলাচ এবং দারচিনির গুঁড়া। আমি যে কোনো মাংসের রেসিপিতে এলাচ এবং দারচিনি গুঁড়াটাও অ্যাড করি, এতে করে কিন্তু এই মাংসের রেসিপিটা একটা স্ট্রংলি স্মেলটা আসে এবং খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। এই রেসিপিগুলো, এই দারচিনি এবং এলাচের গুঁড়া অ্যাড করার কারণে মশলাটা কষানো শেষে ভিউয়ার্স আমি অ্যাড করে দিয়ে দিলাম মাখানো কবুতরের মাংসগুলোকে। আমি 2 মিনিটের জন্য ঢাকনায় অ্যাড করে দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে যখন ভিউয়ার্স বলকাটা কিছুটা উঠে যাবে তখন অ্যাড করে দিয়ে দেবো 5টা আস্ত কাঁচামরিচ এবং কাঁচামরিচটা অ্যাড করার পর আরও 5 মিনিটের জন্য আমি ঢাকনা অ্যাড করে দিয়ে দিচ্ছি। ফিরে আসছি ভিউয়ার্স 5 মিনিট পরে, সাথেই থাকুন এই মজাদার কবুতরের মাংস বোনা রেসিপিটা দেখার জন্য। ফিরে আসলাম ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আজকের এই মজাদার এবং লোভনীয় স্বাদের কবুতরের মাংসের বোনা রেসিপিটা আমার প্রায় হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, কবুতরের মাংস বোনা রেসিপিটা আসলে আমার কাছে এভাবে রান্না করে খেতে প্রচণ্ড ভালো লাগে, এভাবে রান্না করে খেতে আমার কাছে ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করে কে কমেন্টে জানাতে বলবেন না, আসলে রেসিপিটা এভাবে রান্না করলে খেতে কতটা সুস্বাদু লাগে। অবশ্যই ভিউয়ার্স, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।